অধিনায়ক সাকিব আল হাসানের মারমুখী ব্যাটিংয়ে ইস্পাহানি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে 12 রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এতে 4 ম্যাচে টানা তৃতীয় জয় পেল বরিশাল। প্রথমে ব্যাট করে 6 উইকেট 177 রান তোলে বরিশাল, জবাবে 165 রানে থামে 7 উইকেট হারানো কুমিল্লা। পরাগারমানের রিপোর্ট। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং খুশদিল শাকেনেও লাভ হলো না কুমিল্লা ভিক্টোরিয়ানসের। বিপিএলে এখনো প্রথম জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা, টানা 3 ম্যাচে হার তাদের। 178 রানের টার্গেটে নেমে দারুণ সূচনা পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। 5 ওভারেই 41 রান তুলে বরিশালের দাঁত ভাঙা জবাব দেন দুই ওপেনার লিটন দাস ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। এরপরে ঘটে ছন্দপতন, আগ্রাসী হতে গিয়ে উইকেট হারাতে থাকে ইমরুল কায়েসের দল। এমন অবস্থায় শেষ 6 ওভারে 74 রানের প্রয়োজন হয় কুমিল্লার, অবশেষে 165 রানে থামে 7 উইকেট হারানো কুমিল্লা। এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা বরিশালের মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি, তবে মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 2 উইকেট হারালেও দলের স্কোরে 50 রান যোগ করে সাকিব আল হাসানের দল। এরপর এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদরা ইনিংস বড় করতে ব্যর্থ। ব্যাটারদের ব্যর্থতায় অধিনায়ক সাকিবের ব্যাট আরও চওড়া হয়। 45 বলে 81 রানের হার না মানা ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কুমিল্লার স্পিনার তানভীর 33 রানে 4 উইকেট তুলে নিলেও বরিশালের বড় সংগ্রহ ঠেকাতে পারেননি। পরাগ আরমান, এটিএন বাংলা।